সিটি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ নগরী। নির্বাচনের শেষ মুহূর্তে গণসংযোগ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু নগরীর ঈশান চক্রবর্তী রোড এলাকায় গণসংযোগ করেন। তিনি চলমান উন্নয়ন প্রকল্প এবং প্রক্রিয়াধীন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ নগরী গড়ার আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় সচেষ্ট। এদিকে হাতি প্রতীকের সাদিকুল হক খান মিল্কি টজু নগরীর চরপাড়া নগরীর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণসংযোগ করেন। আরেক মেয়র প্রার্থী এহতেশামুল আলম নগরীর মুক্তিযোদ্ধা আবাসন এলাকায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সিটি কর্পোরেশনকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়ে ঘোড়া প্রতীকে ভোট চান। এছাড়াও হরিণ প্রতীক প্রার্থী রেজাউল হক রেজা এবং স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। উন্নয়ন প্রকল্প এবং প্রক্রিয়াধীন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে ইনশাআল্লাহ ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ হিসেবে গড়ে দেওয়ার চেষ্টা করি। যানজট, জলজট, বায়ু দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিকল্পিত কাজ সকল কিছু থেকেই পরিবর্তন এবং মুক্তি চায়। সেই মুক্তির লক্ষ্যেই মানুষ হাতি মার্কা প্রতীকে ভোট দিতে চায়। সিটি কর্পোরেশনের যে দুরাবস্থা, যে দুর্নীতি, যে মাদক, যে সন্ত্রাস, যে চাঁদাবাদ, সেই সাথে নাগরিক সমস্যা সুবিধার থেকে বঞ্চিত অত্যন্ত উত্তরাধিকার তা নিচ্ছেনি, এর বিরুদ্ধে আমার সংগ্রাম।